ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে কিছু হিন্দু সম্প্রদায় ভাই বোনদের মানে সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট এবং ভিডিওতে মনে হচ্ছে যে তাদের এই ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের ইস্যু নিয়ে তাদের ভিতরে একটা আনন্দ কাজ করছে, মনে হচ্ছে তাদের পূজা পার্বণ লেগে গেছে। কিন্তু কারণ কেন, তাদের এত আনন্দ কিসের জন্য, তারা কতটুকু তাদের মানবিক এবং বিবেক কাজ করাচ্ছে? আজ হয়তোবা তাদের এত আনন্দ হচ্ছে, ওদের কাছে নির্যাতিত হচ্ছে, কিন্তু আজ মুসলমান নির্যাতিত হচ্ছে, কালকে আপনাদের হিন্দু ধর্মের মানুষও, কালকে আপনাদের হিন্দুরাও ইহুদিদের কাছে নির্যাতিত হতে পারে না হতে পারে, তার কতটুকু গ্যারান্টি আছে? আগে আমাদের সবাইকে জানতে হবে যে এই সমস্ত মানে গোটা পৃথিবীতে কত ধর্মের মানুষ আছে, কত ধর্মের মানুষ মুসলমান, কত ধর্মের মানুষ হিন্দু, কত ধর্মের মানুষ ইহুদি, এটা আগে জানতে হবে। কারণ আমরা সকলে জানি যে আমাদের এই গোটা পৃথিবীতে সবথেকে ইহুদিদের সংখ্যা সবথেকে বেশি। ভিডিওটি দেখে আপনারা বলবেন যে আমার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত, কথাটা ঠিক আছে কি না। সেই সকল হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই প্রশ্ন যে তাদের এমন করার কারণ কি, তাদের এই আনন্দ কোথা থেকে আসে, তাদের এই উল্লাস কোথা থেকে আসে? সেই সকল যারা এই ইহুদিদের সাফল্য দেখে ফিলিস্তিনের দুঃখ দশা দেখে তারা আনন্দেছে, তাদের এই বিবেক কোথায়, তাদের মনুষ্যত্ব কোথায়, তাদের এই আনন্দ উল্লাসের কারণটা কি? যাদের সংখ্যা সব থেকে বেশি থাকে তারা একটু শক্তিশালী হয়, আর ইহুদিরা এখন জনসংখ্যায় সব থেকে বেশি এবং গোটা পৃথিবীতে ইহুদিদের দেশও সব থেকে বেশি। কারণ তারা যে এখন একটু শক্তিশালী বেশি হওয়ার কারণে যে তারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, কালকে আপনাদের হিন্দুদের নির্যাতন করবে না, তার কোনো মানে নেই। ভিডিওতে আজকে বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, কিছু এমন হিন্দু ভাই বোনদের ভিডিও দেখতেছি যারা অধিকাংশই ভারতের, বাংলাদেশের খুবই কম, অধিকাংশই ভারতের, তারা অনেকটা খুশি হচ্ছে, আর ভারত হচ্ছে ইসরায়েলের পক্ষে ইহুদিদের পক্ষে। ভিডিওতে হিন্দুদের মিন করার উদ্দেশ্য হচ্ছে কিন্তু সকলে না, এজন্য আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কথাটা বুঝতে পারবেন, এখানে সকলেই গায়ে জড়াবেন না। কারণ হচ্ছে যে এখন ইহুদির থেকে হচ্ছে মুসলমান জনসংখ্যায় কম, এখন মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আমরা তো দেখে আসতেছি যে অনেক আগে থেকেই আপনার ফিলিস্তিনের উপর ইহুদিরা মানে ইসরায়েলরা নির্যাতন করে, গাজার উপর, আমাদের মসজিদ আল আকসার উপর এমন নির্যাতন করে দেখে আসছি। হঠাৎ ফিলিস্তিন মুসলমান দেশ, তারাও তাদের আত্মরক্ষা স্বাধীনতার জন্য তারাও এখন যুদ্ধ করতেছে। এখন এর মাঝে ইসরায়েলরা যেই আক্রমণ করতেছে তার ফলে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, তার ভেতরে দেখলাম যে অনেক ইন্ডিয়ার যারা আছেন অনেকেই পোস্ট করতেছেন বা ভিডিওর মাধ্যমে বলতেছেন, মনে হচ্ছে যে তাদের অনেকটা আনন্দ লাগতেছে। এখন জানতে হবে যে পৃথিবীতে কত মানুষ আছে, তার ভেতর ইহুদি কার কত শতাংশ, মুসলিম কত শতাংশ, অন্যান্য ধর্ম কত শতাংশ, আমাদের এটা জানা প্রয়োজন। 2020 সালের যেই গণনা পরিসংখ্যানের মাধ্যমে জানতে পারি যে আমরা সবথেকে পৃথিবীতে সবথেকে বেশি রয়েছেন ইহুদিরা, তারপরে রয়েছেন আমাদের মুসলিম ধর্মের মানুষ, তারপরে রয়েছে অন্যান্য মানে যারা ভিন্ন ধর্মী, তারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না, তারপরে রয়েছে আপনার হিন্দু ধর্ম, চতুর্থ অবস্থানে রয়েছে। আপনার তালিকাটা দিয়ে দিব, তারপরেও আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে কথা হচ্ছে যে আজকে মুসলমানরা জনসংখ্যায় কম হওয়ার কারণে যে নির্যাতিত বা নির্যাতনের শিকার হচ্ছে, কালকে আপনার হিন্দুরা নির্যাতনের শিকার হবে না ওই ইহুদিদের কাছে, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। পৃথিবীতে ইহুদিদের পরে জনসংখ্যার দিক থেকে মুসলিম সবথেকে বেশি, এখন মুসলিম আপনাদের থেকেও বেশি হয়েও যে এমন নির্যাতনের শিকার হচ্ছে, এবং কেউ বলতে পারে যে তারা শক্তিশালী কম তেমন না, কথা হচ্ছে যে তারা যদি দ্বিতীয় অবস্থানে থেকেও এমন নির্যাতনের শিকার হয়, আপনারা সেখানে চতুর্থ অবস্থানে রয়েছেন, আপনারাও একসময় নির্যাতনের শিকার হতে পারেন, এটার কোনো গ্যারান্টি নাই। আজকে তারা ইহুদিরা বন্ধু রাষ্ট্র রয়েছে, তারা ভালো আচরণ করতেছে, ভবিষ্যতে তারা নাও করতে পারে। কথা বলার কারণ হচ্ছে যারা এমন করতেছে বা এমন করে যাচ্ছে তাদের এটুকু মানে আনন্দ বা এরকম রিয়াকশন দেওয়ার কারণ কি, কতটুকু তাদের মানবিক, তাদের মনুষ্যত্ব জাগ্রত? তাই এই সব বিষয় নিয়ে আগে যারা এভাবে কথা বলে তাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং তাদের সঠিক দিক কোনটি বা খারাপ দিক কোনটি ওটা জানতে হবে। আর ইসরায়েল ফিলিস্তিনদের উপর অত্যাচার করতেছে, এটা তাদের বৈধ না, তারা গাজা শহরটা দখল করতে চায় অনেক আগে থেকেই, এবং মুসলমানদের উপর নির্যাতন করে ইহুদি হয়ে, ভবিষ্যতে আপনাদের উপরও নির্যাতন করতে পারে। তাই বলে যে কেউ বিপদে আছে এই মুহূর্তে তাদের নিয়ে উপহাস করা, মজা করা, এটা আসলে ঠিক না। কিন্তু আমাদের বাংলাদেশে খুবই কম, আর আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবেই বসবাস করে,
অন্তত আমাদের এলাকায় কেউ বলতে পারবে না যে কোনো হিন্দু ধর্মের মানুষ রয়েছেন যারা মুসলমানের কাছে নির্যাতিত। সর্বশেষ একটাই কথা বলা যে অবৈধ ইহুদিদের একটু সাফল্য দেখে কেউ এমন গালমন্দ বা এমন হাসি তামাশা উপহাস না করাটাই ঠিক।